সবুজ রং ঠিক রেখে কিভাবে কচু শাক রান্না করতে হয় এবং একটিমাত্র উপকরণ ব্যবহারে কচু শাকের স্বাদ কীভাবে দ্বিগুণ বাড়ানো যায় সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে করে কচু শাক রান্না করলে এক প্লেট ভাত কিন্তু এক নিমিষেই শেষ হয়ে যাবে চলুন রেসিপিটা দেখে হাঁড়িতে আমি এক কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিব অনেকে কিন্তু শাক রান্না করতে পানি দেয় না তো আমি এখানে দিয়ে দিলাম চুলা রাসটা কিন্তু আমি লোতে রেখেই আজকের এই রান্নাটা করবো এখানে আমি সাত আটটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে দিব ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি এখানে দেড় টেবিল চামচের মতো যে কোনো শাক রান্নায় কিন্তু চিংড়ি মাছ দিলে স্বাদটা অনেক গুণে বেড়ে যায় হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে যেহেতু এখানে চিংড়ি মাছ আমরা দিয়েছি তো চিংড়ি মাছে একটু কালার আনার জন্য আমি হলুদটাই দিয়েছি লবণ দিয়ে দিলাম খুবই কম পরিমাণে অনেকে কিন্তু শাক রান্না করার সময় লবণের পরিমাণটা অনেক বেশি দিয়ে ফেলেন তো প্রথম পর্যায়ে লবণটা একটু কম দিবেন আর যখন শাকটা রান্না করার একেবারে লাস্ট পর্যায়ে চলে আসবে তখন পরিমাণটা বুঝে আবারও একটু লবণ দিয়ে দিবেন এখানে যখন ঝোলে বল ঘুটে আসবে তখনই আমি কচু শাকগুলো ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে তারপরে এর উপরে আমি দিয়ে দিলাম শাক দেওয়া হয়ে গেলে আমি কিন্তু ঢাকনা দিব না ঢাকনা দিয়ে দিলে শাকের যে সবুজ একটা রঙ সেটা কিন্তু চলে যাবে তো আমি ঢাকনা ছাড়াই আজকের এই শাকটা রান্না করে দেখাবো অনেকে আবার বলবে কচুর শাক রান্না করে দেখানোর কি আছে যারা নতুন রাঁধুনি আপু এবং ভাইয়া আছেন জানে না তাদের জন্যই আজকের এই রেসিপিটা আমি শেয়ার করতেছি চুলার রাশ লয়ে রেখে এভাবে করে নেড়েচেড়ে কিন্তু শাকটা রান্না করতে হবে তাহলে কিন্তু সবুজ রঙটাই থেকে যাবে দেখতে পাচ্ছেন শাকটার রং কিন্তু পরিবর্তন হয়নি এভাবে করে একটু যে কোনো চামচ খুন্তি দিয়ে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দিবেন আর এটা থেকেও কিন্তু ঝোলের পানি বের হবে আর এই পানিতে আজকে শাকটা আমরা সিদ্ধ করে নিব। কচু শাক যত ঘেঁটে রান্না করবেন ততই কিন্তু খেতে মজা লাগবে তো এভাবে করে আমি যাতে এর ডাটা এবং পাতা বোঝা না যায় সেভাবে করে কিন্তু আমি মিশিয়ে দিব সবগুলা কচু শাকের পরিমাণ বুঝে এখানে আপনারা যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন এক টেবিল চামচ পরিমাণে আমি এখানে আমার শাকের পরিমাণ বুঝেই চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু দিলে এই কচু শাকের যে স্বাদ সেটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে কচু শাক রান্নাতে যারা কখনো এভাবে চিনি দেননি তারা একবার হলো ট্রাই করবেন আর এখানে কিন্তু যেহেতু ঝোলের পানিটা শুকিয়ে যাচ্ছে তো আমি লবণটা একটু দিয়ে দিচ্ছি কম ছিল এর জন্য কচু শাকের ঝোল শুকিয়ে গেছে এখন আমি এটা নামিয়ে বাগাত দিব বাগান দেওয়ার জন্য আমি একটা পাতিলে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিব দুইটা বড়ো সাইজের রসুন কুচি করে দিয়েছি এবং আমি ছোটো সাইজের একটা পেঁয়াজও কুচি করে দিয়েছি এখন লালচে কালার করে আমি এই দুইটা একটু ভেজে নিব যখনই এমন কালার চলে আসবে মানে হালকা ব্রাউনেস তখনই কিন্তু সেই সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিবেন দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে এটা নামিয়ে ফেলবেন বেশি সময় কিন্তু এটা রান্না করতে যাবেন না তাহলে আবার কচু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে নামানো হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং বলে এটা নিয়ে নিব কচু শাকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন বিভিন্ন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করবেন এতে করে আমি যখন কোনো ভিডিও দেবো সাথে সাথে আপনারা সেটা পেয়ে যাবেন আশা করব আমার এই কচু শাকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা এভাবে করে কখনো ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ